বিএনপির আন্দোলন এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন বিএনপির আন্দোলন ভুয়া, বিএনপি নেতা নাই, 54 দলের কোনো নেতা নাই, সব ভুয়া, তাদের বড় বড় নেতারা হাসপাতালে ভর্তি, আন্দোলন রেখে এ সময় হাসপাতালে কেন, আরও নেতা হাসপাতালে যেতে পারে, বিএনপির জোট ভুয়া, আমেরিকা এম্বাসিতে তাদের কত দৌড়দৌড়ি, অথচ আমেরিকার মন্ত্রী এসে বাংলাদেশের প্রশংসা করছেন। দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচির প্রতিবাদে সোমবার 16 জানুয়ারি রাজধানীর ভাটারায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। চুরি করে তারা, চুরি করতে করতে এদিনে টাকাও চুরি করে খায় খালেদা জিয়া। আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি বশির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা যোগদান করেন।